গুড আফটারনুন। এখন আমার না অল্প অল্প হালকা খিদে পেয়েছে, আমলকিটা খেয়ে না অনেকদিন খাওয়া হয়নি, তো দেখছি আমি কিভাবে ক্লিন করা যায়। ক্লিন তো আমি করব, তো দেখা যাক চলো। গুড মর্নিং বন্ধুরা, এখানে একটা আমলকি নিয়েছি, আমলকিটা কেটে নিলাম। এই আমলকি দিয়ে আজ আমার দিনটা স্টার্ট করছি। আমলকি খেয়ে কিন্তু আমার অনেক রকমের উপকার হয়েছে, সেগুলো অন্য একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো চলে এসেছি আলু ভাজবো। ফার্স্টে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আলু, আর তার সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার ভালো করে ভেজে নেব। আজ আমাদের ব্রেকফাস্ট হলো পান্তা ভাত আর আলু ভাজা। শুনতে একটু কেমন লাগছে তাই না, কিন্তু এটা খেতে আমার খুব ভালো লাগে। ধরো এক দু বছর পরেই খাচ্ছি, আর এই রকমভাবে আলু ভাজা দিয়ে পান্তা ভাত কিন্তু বেশ ভালো লাগে। আসলে কাল আমার চাল নেওয়া একটু বেশি হয়ে গেছিলো, তো কি করব ভাবলাম জল দিয়ে পান্তা ভাত খেয়ে নেব। তো এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আর এদিকে দেখো আলু ভাজার কালারটা হালকা চেঞ্জ হয়েছে। আর একটু ফ্রাই করব, তারপর নামিয়ে নেব। তো এই হলো আমার আলু ভাজার ফাইনাল লুক। আর এখানে নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ, ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম ওপর থেকে বিট নুন। এই হলো আজ আমাদের ব্রেকফাস্ট, তো চলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হলো টিউসডে, টিউসডে মর্নিং থেকে ভ্লগটা স্টার্ট করছি। যারা আমার পুরনো বন্ধু আর যারা আমার নতুন চ্যানেল ভিজিট করছো, আমার নতুন বন্ধু তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আমার ব্রেকফাস্ট রেডি, আজ আমরা ব্রেকফাস্টে খাবো পান্তা ভাত। অনেকদিন পর, অনেকদিন খাওয়া হয়নি। আসলে কাল কি হয়েছে, আমি চাল ডাবল করে নিয়ে ফেলেছি, আমার খেয়াল ছিল না, তো ভাবলাম ফ্রিজে আর রাখবো না, জল ঢেলে দিই, কাল সকালে পান্তা ভাত খাবো। এই গরমে কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে, তো চলো তার জন্য আলু ভেজে নিয়েছি। আর এই আলু ভাজার সাথে পান্তা ভাতের কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে, তো চলো এখন ব্রেকফাস্ট করব। ও এলে তো চলো দিনটাকে স্টার্ট করি, সারাদিন কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভ্লগটা দেখতে থাকো। কি খাচ্ছি সেটা তো তোমাদের বললাম, ওকেও ফোন করেছিলাম, বললাম যে এরকম ব্যাপার, তো বললো ঠিক আছে ওটাই খাবো আমরা দুজনে মিলে। তো চলো এখন আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, পান্তা ভাত, আলু ভাজা, ডিম সেদ্ধ, আর নুন আছে অবশ্যই। আর এই যে দেখো ও চলে এসেছে, এরপর আমরা ব্রেকফাস্ট করব। ঠিক আছে ঠিক আছে, কি রেডি করেছি দেখো, কি করেছি, কি বললাম সকালে, আমলকিটা খেয়ে না আমলকির রিয়াকশন। গুড মর্নিং, আমি তিনটে খেয়ে নিয়েছি। আর এই যে আমরা বসে গেছি ব্রেকফাস্ট করবো, খুব মজা হচ্ছে, এই আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো, আমার সত্যি খুব ভালো লাগছে। তো চলো ব্রেকফাস্ট করে নি, নিয়ে তোমাদের সাথে কথা বলছি। Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kinda nervous. Together we'll be strong. I don't know for sure, all I know. Didn't know what hit me when we... ব্রেকফাস্ট হয়ে গেছে, বাবা বেরিয়ে গেছে, মিঠু বেরিয়ে গেছে, এখন আমি এখানে দেখবে এই যে এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো একবার ধুয়ে নেব। আর ঝুড়িতে আমার যে শুকনো বাসনগুলো আছে, বাসনগুলো আগে তুলে নেব, নিয়ে আমি এই বাসনগুলো আমার ওখানে জল ঝরতে দিয়ে দেবো। ঠিক আছে চলো কাজগুলো করি, তোমরা দেখতে থাকো। আর এই যে বাসনগুলো ধুয়ে রেখে আমি স্নান করতে যাব, স্নান করে তারপরে সে পুজো দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তো আজকে ভাবছি লাঞ্চটা আমি স্কিপ করবো, একদম স্কিপ করবো না, মানে ভাতটা আমি খাবো না,
যেহেতু বাবাও বেরিয়ে গেছে, রান্না করে নিজের একার জন্য রান্না করতে ভালো লাগছে না। আর সকালে তো ব্রেকফাস্টে তোমাদের বললাম পান্তা ভাত খেয়েছি, তোমরা তো দেখলেও সেটা। তো চলো এখন আমি যদি খিদে পাই আমি একটু ছাতু শরবত করে খেয়ে নেব। আর ইভিনিং এ ভাবছি একটু ভাত, তারপর দেখা যাক কি কি বানাই। বাবা তো ফিরবে রাতে, দুপুরে আর কোনো চাপ নেই। তো চলো বাসন টাসন গুলো ধুয়ে নিই, স্নান করে পুজো দেবো, তোমরা দেখতে থাকো। ও আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, যেহেতু এখন কাজ নেই, এখন আমি এডিটিং তো আছে, এডিটিং ছাড়া যেহেতু লাঞ্চ বানাচ্ছি না, তাই ভাবছি আজ আমার ডিপ ফ্রিজটা একটু পরিষ্কার করব। কারণ মাংসের ঝোল না, সরি মাংসের যে রক্ত সেটা পড়ে না একদম লাল হয়ে গেছে নিচটা। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে ডিপ ফ্রিজটা পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো। Straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love. Even though we're kinda nervous, together we'll be strong. I don't know for sure, all I know, didn't know what hit me when we started. I was shaking electric. তো বাথরুম তো ধোয়া হয়ে গেছে, এখন আমি ডিপ ফ্রিজটা পরিষ্কার করব, করে তারপর স্নান করতে যাব। তোমাদের একবার দেখাচ্ছি, এই যে দেখো, এই যে দেখো, এই যে জায়গাটা, এখানেই মাছের সরি মাংসের রক্ত পড়েছিল। তো চলো আগে আমি ডিপ ফ্রিজটা ক্লিন করব, করে আমাদের দেখিয়ে দিচ্ছি। গুড আফটারনুন, এখন আমার না অল্প অল্প হালকা খিদে পেয়েছে, তো তার জন্য এখানে দেখো গ্লাসে জল নিয়ে নিয়েছি, আর ছাতু শরবত বানিয়ে নেব। ঠিক আছে, ছাতু শরবতটা যেভাবে বানাই সেরকম ভাবে হাঁড়িতে মিক্স করব না, আমি কাপের মধ্যেই বানিয়ে নেব, নিয়ে খেয়ে নেব। তো চলো বানিয়ে নিই, তারও তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে জল নিয়ে নিয়েছি, এখন নুন দেব। ঠিক আছে, আগে নুন দিয়ে দেব, ঠিক আছে, নুন দেব, তারপর দেব লেবু। লেবুটা হাত দিয়ে চেপে দেব, বাবাকে কাল রাতেই লেবুর জল করে দিয়েছিলাম, তো দুটো লেবু দেখো এখানে কেটেছিলাম, দুটো এক্সট্রা হয়েছে। তো এই দুটো দিয়ে এখন আমি শরবতটা বানিয়ে নেব। সরি পড়ে গেল, দাঁড়াও এটা একটা চামচ দিয়ে তুলে নিতে হবে। লেবু কাটার আগে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, পড়ে গেছে তাতে অসুবিধা নেই। তো চলো লেবুর রসটা চিপে দিয়ে দেব। হয়ে গেল, দাঁড়াও হাতটা ধুয়ে নি। এবার ছাতু অ্যাড করছি, ঠিক আছে, শেষে দিয়ে দিচ্ছি বিট নুন। ও তোমাদের তো বলে, আচ্ছা এখানে দেখো আমার এই যে শরবত রেডি হয়ে গেছে। আর তোমাদের আমি বলেছিলাম না যে ফ্রিজটা আমি ডিপ ফ্রিজটা পরিষ্কার করব, তো ডিপ ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখছি জিনিসটা না অনেক শক্ত হয়ে গেছে, মানে যে রক্তটা পড়েছে সেটা শক্ত হয়ে গেছে। তো দেখতে হবে কিভাবে ওটা ক্লিন করা যায়, ওই জন্য আর আমি করিনি। তারপর আমি একটু ঘরটা ক্লিন করেছি, মানে ঘরে প্রচুর ঝুল পড়েছিল, ঠিক আছে, প্রচুর না, বাবা সবসময় পরিষ্কার করে, তো আমি যেটুকু দেখতে পেলাম চোখের সামনে সেটুকু ক্লিন করলাম, করে তারপর স্নান করেছিলাম। তো চলো তোমাদের একবার ফ্রিজটা দেখিয়ে দিই।
এই যে দেখো এখানে একটা টিস্যু পেপার রেখেছি, আমি টিস্যুটা দিয়ে পরিষ্কার করছিলাম কিন্তু কিছু করতে পারছি না জানো তো, ওগুলো এত শক্ত হয়ে গেছে। তো দেখছি আমি কিভাবে ক্লিন করা যায়, ক্লিন তো আমি করব, তো দেখা যাক চলো। তো এখন খেয়ে নেব নিয়ে, এই যে তো এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা করছি চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে 8টা আর জয়কে সবেমাত্র পড়িয়ে ছাড়লাম, এখন না ওর উপর একটু বেশি চাপ দিতে হচ্ছে কারণ 6th মে থেকে ওর এক্সাম শুরু, তাই একটু চাপে আছি, আমি আছি ও আছে। তো চলো এখন এখানে দেখো বাসনগুলো, আমার শুকনো বাসনগুলো দেখতে পাচ্ছ কি এখানে, এই বাসনগুলো এখন আমি তুলে র্যাকে রেখে দেব আর ডিনারের জন্য বানাবো, ভেন্ডি সিদ্ধ করব মানে ভাতে দিয়ে দেব আর করব ডিমের অমলেট আর আমডাল আছে এটা দিয়ে হয়ে যাবে। গরমের মধ্যে এরকম ডিনার করতে বেশি ভালো লাগে। তো চলো সবকিছু চটপট শুরু করি কারণ এরপর ভিডিও আবার আমাকে পোস্ট করতে হবে। তো চলো তাড়াতাড়ি শুরু করে দিই আর এগুলো বাসনগুলো তুলে নেব, বাসনগুলো তুলে নেওয়ার পর আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে তোমাদের দেখাবো। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kind of nervous together. চলো তোমাদের দেখিয়ে দিই কী কী আমি রেডি করেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ঢেঁড়শগুলো আমি 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এখন আমি ভাতের মধ্যে দিয়ে দেবো ঢেঁড়শগুলো, ঠিক আছে? দিয়ে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর দেখো এখানে আমি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, করব ডিমের অমলেট, ঠিক আছে? আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমি দুটো ডিম এখানে ভেঙে নিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিয়েছি একদম 1 চিমটে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। তারপর অ্যাড করে দিলাম এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, দিয়ে দেবো সমস্ত কিছুই। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো চলো ডিম দুটো ভালোভাবে মিক্সড করে নিয়েছি, এখন এদিকে ননস্টিকে আমি বসিয়ে দিয়েছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব ডিমগুলো। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে দেব। এদিকে কিন্তু আমার ভাত প্রায় হয়ে গেছে আর ঢাকনাটা খুলছি, দেখো অমলেটটা আস্তে আস্তে উল্টে দেবো, যদিও পুরোটা আমি ঠিকঠাকভাবে উল্টাতে পারবো না, ভেঙে গেছে। তো চলো উল্টে দিই। আর দেখো ডিমের অমলেট তৈরি হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি তুলে নেব আর দেখাচ্ছি। ওইদিকে আরও একটা ডিম আমি রেডি করে রেখেছি যেটা বাবার জন্য বানাবো। আমার জন্য ডিমের অমলেট তৈরি হয়ে গেছে, বাবারটা একটা ডিমে করেছি কারণ বাবা ডাবল ডিম খায় না। তো চলো এরপর আমি ডিনার করব, তার আগে তোমাদের সাথে একটু কথা বলে আসি। তো কিচেন থেকে ঘরে এলাম, এখন এখন দেখো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করব আর ভাত নামিয়ে রেখে এসেছি, দাঁড়াও একটু বসি। তো তো ভাত নামিয়ে রেখে এসেছি, শুধু ভেন্ডি সেদ্ধটা মেখে নেব আর বাবা এলে বাবাকে গরম গরম ডিমের অমলেট করে দেব। তো এই অবধি, তো এখন এগুলো জামা কাপড়গুলো ভাঁজ করব, ভাঁজ করে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করব, এন্ড করে আমি ডিনার করব, ঠিক আছে? তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করি। তো আমার ভিডিও কেমন লাগছে আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিও, তোমরা কমেন্ট করে জানালে তবে তো আমি বুঝতে পারবো যে ভিডিওটা আদেও আমি তোমাদের মনের মতো করতে পারছি কি পারছি না, বা তোমাদের কোনটা ভালো লাগছে না লাগছে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশানটিকে কিন্তু অন করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট মানে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে চলে যাবে তোমার মোবাইলে, ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের মতো
টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।